হ্যালো গাইস ওয়েলকাম টু কালাইড স্কুল লার্নিং টুডে আওয়ার টপিক ইজ বায়োলজি এবং বায়োলজির আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিল করবো দ্যাট ইজ ব্লাড অ্যান্ড বডি ফ্লুয়েটস সো আমাদের এই যে চ্যাপ্টার এখানে এই যে সিরিজ এখানে আমরা কী করছি না ডাব্লিউ এর যতগুলো প্রিভিশের কোয়েশন পেপার রয়েছে যতগুলো সাবজেক্ট রয়েছে তাদের চ্যাপ্টার ওয়াইজ আমরা ডিসকাশন করছি আজকের আমাদের যে টপিক সেটি হচ্ছে ব্লাড অ্যান্ড বডি ফ্লুয়েটস সো চলো আজকের এই ভিডিও শুরু করা যায় সো প্রথম আমাদের যে প্রশ্নটি এসেছিলো দ্যাট ইজ এ রেড ব্লাড সেল লিভস ফর অ্যাবাউট একটি রেড ব্লাড সেল অর্থাৎ আরবিসি আরবিসি কতদিন বাঁচে তাহলে আমরা জানি যে ব্লাডকে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে রক্তরস এবং রক্তকণিকা রক্তকণিকার মধ্যে তিনটি উপাদান আমরা পাই একটি হচ্ছে লৈত রক্ত কণিকা যেটি হচ্ছে আরবিসি তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা যেটি হচ্ছে ডাব্লু এবং প্লেটলেটস ঠিক আছে অনুচক্রিকা তাহলে এই যে তিনটি রক্তকণিকা আমরা পাই তার মধ্যে আরবিসি তার লাইফ স্প্যান হচ্ছে একশো কুড়ি দিন আমরা যদি ডাব্লু দেখি তাহলে ডাব্লু তার লাইফ স্প্যান হচ্ছে থ্রি টু ফিফটিন ডেজ আর যদি আমরা প্লেটলেটস দেখি পিএলটি প্লেটলেটস ওকে প্লেটলেটস যদি আমরা দেখি তাহলে তার লাইফ স্প্যান হচ্ছে ওয়ান টু থ্রি ডেজ ঠিক আছে তাহলে এখানে আমাদের উত্তর কী হবে না ফোর মান্থস একশো কুড়ি দিন কথার অর্থ কি না ফোর মান্থস ওকে নেক্সট নেক্সট আমাদের প্রশ্ন এসেছিলো ইউনিভার্সাল ডোনার ইউনিভার্সাল ব্লাড ডোনার কখন না ইউনিভার্সাল ব্লাড ডোনার কাকে বলা হয় মানে কোন এই ব্লাড যে ট্রান্সফিউশন আমরা যখন করি তার মধ্যে ইউনিভার্সাল ব্লাড ডোনার কি সার্বিক দাতা আমরা সবাই জানি ও কিন্তু একটা জিনিস মাথায় রাখবে শুধু ও বললেই হবে না ও নেগেটিভ ও নেগেটিভ হচ্ছে সার্বিক দাতা ও পজিটিভটা সার্বিক দাতা নয় ও পজিটিভ যদি আমরা ট্রান্স ট্রান্সফার করি তাহলে কিন্তু অনেক প্রবলেম হয় মেন কোনো প্রবলেম ছাড়াই আমরা ট্রান্সফিউজ ট্রান্সফিউশন করতে পারি এই ও নেগেটিভকে এবং সার্বিক গ্রাহিতা কাকে বলে অর্থাৎ ইউনিভার্সাল রিসেপ্টার মাথায় রাখবি এবি পজিটিভ নেগেটিভ কিন্তু নয় এবি পজিটিভ আর যদি বলা হয় সার্বিক দাতা তার ক্ষেত্রে ও নেগেটিভ আচ্ছা দেন আমাদের যে প্রশ্ন এসেছে সেটি হচ্ছে সেফটিসেমিয়া ইজ সেপটিসেমিয়া বা সেপটি সিমা যা বলবে তাহলে এই যে সেপটিসিমিয়া এটা কী মেন্টাল ডিসঅর্ডার ব্লাড পয়জনিং ফুড পয়জনিং নান অফ দ্যাব তাহলে এখানে আমরা ব্লাডের মধ্যে পড়ছি অবশ্যই তোমরা ঠিক করবে ব্লাড পয়জনিং বাট এটা ইন জেনারেল প্রশ্ন আসে যখন দুশোটি প্রশ্নের মধ্যে একটা জিনিস ঢোকানো থাকবে না তখন মাথায় আসবে না এই হচ্ছে ব্যাপার তাহলে দেখো এখানে এরপর এটা নিয়ে একটু ডিসকাস করি হোয়াট ইজ সেফটিসিমিয়া তাহলে দেখো সেফটিসেমিয়া ইজ এ সিরিয়াস ব্লাড স্ট্রিম ইনফেকশন এটা কি অ্যাকচুয়ালি ব্লাড ইনফেকশনকে রেফার করা হয় সেফটিসেমিয়া বলে কখন হয় ই টোকারস হয়নি ব্যাকটেরিয়াল ইনফেকশন এন্টার্স ইনটু এন্টার্স দ্য ব্লাড স্ট্রিম ফ্রম এলসোয়ের ইন দ্য বডি এজ তাহলে যখন এটি হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান যেটা কি হয় না ব্লাড স্ট্রিম আমাদের যে ব্লাড রয়েছে সেখানে প্রবেশ করে কার কোন জায়গা থেকে এসে প্রবেশ করে না কোনো স্কিনের মধ্য দিয়ে আমাদের ব্লাড স্ট্রিমে প্রবেশ করতে পারে লাংসের থেকে কিডনিজ অ্যান্ড ব্লাডার এই সমস্ত অঞ্চল থেকে কি হয় না ব্যাকটেরিয়া কি হয় আমাদের ব্লাড স্ট্রিমে প্রবেশ করে এবং দিস ইজ ডেঞ্জারাস বিকজ দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য টক্সিন ক্যান বি ক্যারিড থ্রু আউট দ্য ব্লাড স্ট্রিম টু এন্টায়ার বডি এবং এটা এই জন্যই ক্ষতিকর এই জন্যই একটা বিপজ্জনক কারণ এই ব্যাকটেরিয়ার যে সমস্ত টক্সিনগুলো থাকে না সে থ্রু আউট বডি আমাদের ছড়িয়ে যায় এবং কী হয় না এই যে সেপ্টেসিমিয়া ক্যান কুইকলি বিকাম দ্য লাইফ লাইফ থ্রেটেনিং অ্যান্ড ইট মাস্ট বি ট্রিটেড ইন ইন এ হসপিটাল ইফ লেট ইফ লেফ ট্রিটেড আনট্রিটেড সেপ্টেসিমা ক্যান প্রোগ্রেস টু সেপসিস তাহলে এই যে এখানে এবার তোমাদের প্রশ্ন উঠতে পারে সেপসিস ব্যাপারটা কি দেখো সেপ্টেসিমা এই এটা কি না এটা লাইফ থ্রেটিনিং হতে পারে আমাদেরকে কিন্তু হসপিটালে গিয়ে এর ট্রিটমেন্ট করাতে হবে এবং যখন এই যে সেপ্টেসিমিয়া এর কী বলবো ওরস্ট কন্ডিশন হচ্ছে বা এর থেকে আরও খারাপ কন্ডিশন হচ্ছে সেপসিস এটারই এটারই একটু ইন্টেন্সিভ আর কি রূপ বলতে পারো দ্যাট ইজ সেপ সেপসিস ওকে দেন ও আরেকটা জিনিস এখানে দেখো আমি লিখে দিয়েছি বোটুলিজম বোটুলিজম বলতে কি বোঝায় না বোটুলিজম বলতে বোঝাই না ফুড পয়জনিংকে কি বলে না ফুড পয়জনিংকে এক কথাই বলে বোটুলিজম ঠিক আছে এটা মাথায় রাখবে তাহলে এখানে দেখো আমাদের অপশান যেগুলো রয়েছে এখানে আমাদের অপশান রয়েছে যে এটা এই যে সেপ্টিসিমিয়া এটা কি না মেন্টাল ডিসঅর্ডার অর্ডার তো নয় ব্লাড পয়জনিং এটা ফুড পয়জনিংকে আমি বলে দিলাম ঠিক আছে আর নান তাহলে আমাদের এখানে রাইট অপশান কী হচ্ছে না ব্লাড পয়জনিং দেন নেক্সট আমাদের যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে দ্য ইনগ্রিডিয়েন্ট দ্য ইনগ্রিডিয়েন্ট দ্যাট অ্যাসিস্টস ক্লটিং অফ ব্লাড তাহলে আমাদের যে রক্ত পঞ্চন হয় সেখানে হেল্প করে কোন ভিটামিন তাহলে মাথায় রাখবে ভিটামিন আমাদের যে ভিটামিন কে ভিটামিন কে আমাদের হেল্প করে আর একটি একটি আমাদের মেটাল হেল্প করে সেটা হচ্ছে সি এ ক্যালসিয়াম আয়ন তাহলে ক্যালসিয়াম আয়ন ঠিক আছে ক্যালসিয়াম এবং তোমার ভিটামিন কে এটা অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কোন কোন আয়ন আমাদের ভিটামিন এই যে রক্ত জন্য সাহায্য করে না তখন বলবে ভিটামিন সি এ অর্থাৎ ক্যালসিয়াম আর যদি কোন ভিটামিন বলে তাহলে সরি ভিটামিন যদি বলে তাহলে ভিটামিন কে আর যদি আয়রন আয়ন বলে তাহলে ক্যালসিয়াম আয়ন ওকে নেক্সট বলা হচ্ছে যে নর্মাল হিউম্যান ব্লাড ইজ তাহলে নর্মাল নর্মাল হিউম্যান ব্লাড কি না দেখো এখানে অ্যাসিডিক না অ্যালকালাইন তাহলে একটা জিনিস মাথায় রাখবে এই মাঝের একটা সমুদ্র ধর ভাববে এর একটা সমুদ্র তাহলে মাঝের ওর যে জলের স্তর সেটা হচ্ছে সেভেন এবার সেভেনের যদি আমরা উপরে যাই সেভেনের যদি আমরা নিচে যাই তাহলে কী পাবো জল পাবো তুমি কল্পনা করো যে এটা হচ্ছে অ্যাসিডের জল কি জল অ্যাসিড অ্যাসিডের জল এটা আর উপরে যত পাবো সেটা সেখানে তো জল নেই তাহলে মাথায় রাখবে যদি সেভেন সেভেনের নিচে যদি নেমে যাই তাহলে সেটা হয় অ্যাসিডিক আর সেভেনের উপর যদি যায় তাহলে সেটা হয় লাইন ঠিক আছে অ্যালকা লাইন আচ্ছা তাহলে সেভেনের উপরে গেলে হয় লাইন এরপর ব্যাপারটা কি হচ্ছে আমরা কি জানি না ব্লাডের ব্লাডের পিএইচ কত না সেভেন ধরা হয় মোটামুটি একটা অ্যাভারেজ তাহলে সেভেন পয়েন্ট ফোর অর্থাৎ সেভেনের উপরেও চলে গেছে তাহলে কী হবে এলকা লাইন তাহলে আমাদের অপশান বি হচ্ছে রাইট আনসার নেক্সট দেখো এটা আমাদের রিপিট হয়েছে কোয়েশনটি লাইফ স্প্যান অফ রেড ব্লাড সেল কত দিন একশো কুড়ি দিন নেক্সট এখানে বলা হচ্ছে ইসিজি রেকর্ডস ইসিজি আমাদের যে ইলেকট্রোকার্ডিওগ্রাম সেটা কী রেকর্ড করে না প্রথম কত হার্টবিটস হার্টবিটস তো হয় না আমরা পালস দিয়ে আমরা হার্টবিট মাপতে পারি সেটা নয় এখানে আমাদের রাইট আনসার হবে ইলেকট্রিক পোটেন্সিয়াল ডিফারেন্স পোটেন্সিয়াল ডিফারেন্স বলতে কি আগের দিন দেখবে আমরা ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটি ডিসকাস করেছিলাম সেখানে পোটেন্সিয়াল ডিফারেন্স ব্যাপারটি কী এটা আমরা ডিসকাস করেছি অর্থাৎ কি না দুটো জায়গার মধ্যে যে কারেন্টের তোফাত ঠিক আছে একটি জায়গা এবং অন্য একটি জায়গার মধ্যে যে কারেন্টের ডিফারেন্স হয় না তাকে বলা হচ্ছে পোটেন্সিয়াল বা ইলেকট্রিক পোটেন্সিয়াল তাহলে এখানে কি হয় না হার্টে আমাদের বিভিন্ন ধরনের তরঙ্গ প্রবাহ বা তুমি বলতে পারো তড়িৎ প্রবাহ চলতে থাকে কোনভাবে না ওইখানে থাকবে এভি নোড এসএ নোড এই কনসেপ্টগুলো রয়েছে তাহলে আমাদের এই যে ইসিজি এটা কি করে না আমাদের অবশ্যই আমরা গ্রাফ দেখে পর তার হার্ট রেট বলে দিতে পারবো বাট সেটা নয় এখানে ব্যাপার হচ্ছে তা এখানে পরিমাপ কোনটা করা হয় গ্রাফটা কি রিপ্রেজেন্ট করে না আমাদের ইলেকট্রিক অ্যাক্টিভিটি ঠিক আছে ইলেকট্রিক অ্যাক্টিভিটি অফ হার্ট এটাকে আমরা রেকর্ড করি এবং মোর প্রেসাইজলি যদি আমি বলতে চাই তাহলে পোটেন্সিয়াল ডিফারেন্সটাকে রেকর্ড করা হয় ভেন্ট্রিকুলার কনস্ট্রাকশান না মানে এটা এটা আমরা বুঝতে পারবো ভেন্ট্রিকুলার কনস্ট্রাকশন হচ্ছে কি না এটা আমরা বুঝতে পারবো সরি ভেন্ট্রিকুলার ভেন্ট্রি ভেন্ট্রিকুলার কনসেন্ট্রেশন লেখা রয়েছে যাই হোক আর যাই হোক তাহলে আমাদের নিলোয়ের সম্পর্কেও কিন্তু হয় না আর ভলিউম অফ ব্লাড ব্লাড পাম্প কতটা ব্লাড পাম্প করা হচ্ছে সেটাও মাপা হয় না এখানে মেনলি মাপা হয় এসিজি এর দ্বারা আমাদের ইলেকট্রিক অ্যাক্টিভিটি এবং যদি মোর প্রিসাইজলি বলতে চাও তাহলে পোটেন্সিয়াল ডিফারেন্স তোমার নোটটা দেখতে পারো এখানে আমি জাস্ট একটা নোট দিয়ে দিয়েছি দেখো লাস্ট আমাদের যে প্রশ্নটি এসেছিলো হুইচ ক্যান বাইন্ড ওটিমোল ওটু মলিকিউল তাহলে ওটু মলিকিউল এর সাথে বাইন্ড আমাদের যে গোটা দেহে আমাদের হোল থ্রু আউট দ্য বডি যে ব্লাড কী করে না আমাদের অক্সিজেনটাকে বহন করে নিয়ে যায় এবং যদি মোর প্রেসাইজলি তুমি বলতে যাও তাহলে কে বাইন্ড করে না আমরা জানি যে আরবিসি যেগুলো থাকে না আরবিসি আরবিসির আকারটা কীরকম না চ্যাপটা মতো না ওর আকৃতিটা ঠিক চ্যাপটা আকৃতির মতো হয় এরকম টাইপের তো এর আরবিসির বিসির ভেতরে কী থাকে হিমোগ্লোবিন থাকে আর বিসির ভিতরে হিমোগ্লোবিন থাকে প্রথমে আমি উত্তর এখানে বলে দিচ্ছি যে আর অবশ্যই আর কারণ কি না আরবিসির ভিতরে অক্সি তোমার হিমোগ্লোবিন থাকে এবং ওই হিমোগ্লোবিনের সাথে মলিকিউল বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন ঠিক আছে অক্সি হিমোগ্লোবিন তোমার গঠন করে এবং অক্সি হিমোগ্লোবিন হিসাবে থ্রু আউট দ্য বডি ও ক্যারি ক্যারি করে নিয়ে যায় এবং যখন কোষে গিয়ে পৌঁছায় তখন সে অক্সিজেনটা ছেড়ে দেয় এবং কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে নেয় এবং হিমোগ্লোবিন গঠন করে তাহলে অক্সিহিমোগ্লোবিন হিসেবে সে সারা দেহে ছড়িয়ে দেয় নিয়ে যায় আর কি ওর সাথে বাইন্ড করে মানে এর ভিতরে যে হিমোগ্লোবিন থাকে সেই তার সাথে অক্সিজেনটা বাইন্ড করে এবং অক্সিহিমোগ্লোবিন গঠন করে সে দেহে দিয়ে যায় দিয়ে ওখান থেকে কোচ থেকে যে সিও টু থাকে সেটাকে কার্বামিনোহিমোগ্লোবেন অর্থাৎ হিমোগ্লোবিন প্লাস যুক্ত হয়ে কার্বামিনোহিমোগ্লোবেন হিসাবে ফিরে আসে লাংসে এবং লাংসে আমাদের সিও টুটাকে দিয়ে দিচ্ছে এলভিলাইকে এবং সেটা বার হয়ে যাচ্ছে বাইরে এইভাবে একটা প্রসেস ঘটতে থাকে বুঝে গেছে সো এটা ছিল একটা আমাদের ছোটো চ্যাপ্টার এখান থেকে টোটাল আটটি মাত্র প্রশ্ন এসেছিলো এবং কিছু কিছু আনকমন রয়েছে অবশ্যই এবং চ্যাপ্টারটি খুবই সোজা এখান থেকে তেমন ডেপথ থেকে প্রশ্ন করা হয়নি জাস্ট অ্যাকসেপ্ট ওই সেপ্টেসিমেয়া কি বা ইত্যাদি ওকে বাকি যতগুলো প্রশ্ন এখানে এসেছে সবই খুবই নর্মাল একজন সাধারণ এবং ইসিজির যে ব্যাপারটা এই দুটো বাদ দিয়ে বাকি সমস্ত কিছু নর্মাল ছিল ওকে সো দ্যাটস দ্যাট টুডে এবং আজকের আমাদের এই চ্যাপ্টারটি হলো নেক্সট দিন আমরা অন্য কিছু একটি প্রিভিয়াসের কোশ্চেন পেপার নিয়ে ডিল করবো ইয়া থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ ডে